নমস্কার, নবনীতাস ব্লগ অ্যান্ড কুকিং পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কলকাতার ফেমাস মোগলাই পরোটার সাথে যে আলু সবজিটা দেওয়া হয় সেটাই আজকে তোমাদের বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো কিভাবে বানাই, চলো দেখে নিই। আলু সবজি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজের হাফ করে কাটা পেঁয়াজ কুচোনো, চারটে রসুন কোয়া, হাফ ইঞ্চি আদা কুচোনো, দুটো কাঁচা লঙ্কা, সবগুলোকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর গ্যাসে একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হলে ওর মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে আমি 3 পিস আলুকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দিলাম, বাকি হাফ পেঁয়াজটাকে কুচিয়ে আমি সেটা দিয়ে দিলাম। এবার হাফ টিস্পুন লবণ দিলাম, তারপর 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রাখবো 7-8 মিনিট মতো। 8 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, তারপর আলুটাকে আরেকবার ভালো করে নেড়ে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা। তারপর ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার 3-4 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। এরপর আমি এর মধ্যে সামান্য জল দিলাম, তারপর ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিট মতো। এরপর ঢাকা খুলে নিচ্ছি, তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন গরম মশলা আর 2 টেবিল স্পুন ধনে পাতা কুচোনো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কারি পাতা দেওয়ার জন্য আলুর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। প্রয়োজন মতো লবণ দিয়ে সামান্য নেড়ে নিলেই আমার আলুর তরকারি একদম রেডি। সো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।